হ্যালো ভিউস ওয়েলকাম টু ভ্লগ সেভেন্টি টু আপনারা দেখছেন বাংলা হেলথ এডুকেশন আমি ডক্টর জয়দেব আমি একজন কনসালট্যান্ট প্যাথোলজিস্ট আমারই চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা অতি সহজে এক্সপ্লেন করা আজকের ব্লগে অর্থাৎ ব্লগ সেভেন্টি টুতে আমি যে বিষয়ে আলোচনা করবো সেটি হলো ভিটামিন এ ই এর ন্যাচারাল সোর্স অর্থাৎ কোন কোন খাবার যদি আপনার খাদ্য তালিকায় রেগুলার থাকে তার ফলে আপনার ভিটামিন ই এর ডেফিসিয়েন্সি অর্থাৎ অভাব হওয়ার সম্ভাবনা অনেকটাই কমবে তো চলুন আজকের শুরু করা যাক প্রসঙ্গত জানিয়ে রাখি যে আমাদের আগের ভ্লগে অর্থাৎ আমি আলোচনা করেছি ভিটামিন ই আমাদের শরীরের জন্য এত ইম্পর্টেন্ট কেন অর্থাৎ ভিটামিন ই আমাদের শরীরে কোন কোন রোগ প্রতিরোধ করে তো ভ্লগটি যদি আপনি দেখতে চান আমাদের চ্যানেলে গিয়ে আপনি দেখতে পারেন আজকে যে বিষয়ে কথা বলব সেই বিষয়টি হল ভিটামিন ই এর ন্যাচারাল সোর্স অর্থাৎ কোন কোন খাবার যদি আমরা রেগুলার এডিকুয়েট অ্যামাউন্টে নিয়ে থাকি তাহলে আমাদের শরীরে ভিটামিন এ ই এর অভাবজনিত লক্ষণ কমবে তো ভিটামিন ই সমৃদ্ধ খাবার যেগুলি আছে তার মধ্যে প্রথমেই যে খাবারটি আছে সেটি হল পিনাটস বা বাদাম বাদাম হলো এমন একটি খাবার যার মধ্যে অ্যাডিকুয়েট পরিমাণে প্রোটিন যেমন থাকে তার সাথে ফাইবার থাকে এবং নিয়াসিনও থাকে এই প্রত্যেকটি উপাদানই কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত আবশ্যক পরবর্তী উপাদানটি হল বিভিন্ন রকম অয়েল তার মধ্যে হচ্ছে সানফ্লাওয়ার অয়েল স্যাফ্লাওয়ার অয়েল এবং গ্রেপসিড অয়েল এই তিনটি অয়েল হচ্ছে এমন যার মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ই থাকে এবং এই তিনটি তেল যদি আমরা ইউজ করে থাকি তাহলে কিন্তু আমাদের শরীরে ভিটামিন ই এর অভাব হওয়ার সম্ভাবনা অনেকটাই কম পরবর্তী ভিটামিন ই এর একটি ভালো উৎস হলো অ্যাভোকাডো বর্তমানে কিন্তু আমরা অনেকেই এই ফলটি খেয়ে থাকি এই ফলটি ভিটামিন ই এর যেরকম ভালো উৎস তার সাথে এটি কিন্তু ভিটামিন সি এরও খুব ভালো একটি উৎস আরেকটি খাবারের মধ্যে হলো পালং শাক পালং শাক হল এমন একটি শাক যেটির মধ্যে ভিটামিন ই ভিটামিন এ ভিটামিন সি অ্যাডিকুয়েট পরিমাণে থাকে তার সাথে কিন্তু বিভিন্ন রকম মিনারেলসও থাকে বিট হল এমন একটি রুট যেটি কিন্তু আমরা অনেকে অ্যাভয়েড করে থাকি হ্যাঁ অনেকে কিন্তু স্যালাডের সাথে স্যালাডের মধ্যে কিন্তু বিট অনেকে নিয়ে থাকেন বিট হল ভিটামিন ই ভিটামিন এ ভিটামিন সি তার সাথে আয়রন এবং ক্যালসিয়ামেরও খুব ভালো উৎস সুতরাং এটি কিন্তু আপনার খাদ্য তালিকায় থাকলে আপনার ভিটামিন ই ডেফিসিয়েন্সি হওয়ার সম্ভাবনা কমে পরবর্তী খাবারটি হলো আমন বা চীনা বাদাম এই আমন যেরকম ভিটামিন ই এর ভালো উৎস তাছাড়াও কিন্তু এটি ভিটামিন ই ছাড়াও প্রোটিন ম্যাগনেশিয়াম পটাশিয়াম এবং ফাইবারেরও ভালো উৎস এবং সবশেষ যে খাবারটির কথা বলবো সেটি হলো সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছে ভিটামিন ই যেরকম অ্যাডিকোয়েট পরিমাণে থাকে তার পাশাপাশি কিন্তু ভিটামিন ডি ভিটামিন এ এগুলিরও কিন্তু খুব ভালো উৎস হলো সামুদ্রিক মাছ সুতরাং আজকের ভিডিও থেকে আমরা দেখলাম যে আমাদের আশেপাশে এরকম অনেক খাবারই আছে যার মধ্যে ভিটামিন ই কিন্তু উচ্চ পরিমাণে থাকে অনেক সময় সেগুলি আমরা নিয়ে থাকি আবার অনেক সময় কিন্তু সেগুলিকে আমরা অ্যাভয়েড করি তো এই খাদ্যগুলির মধ্যে কিছু খাদ্য যদি আমাদের খাদ্য তালিকায় প্রতিনিয়ত থাকে আমাদের কিন্তু ভিটামিন ই এর ডেফিসিয়েন্সি বা অভাব হওয়ার সম্ভাবনা অনেকটাই কমবে এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন নিচে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে এবং তার পাশে যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে অল নোটিফিকেশান অন করতেও ভুলবেন না ওকে আজকের ভিডিওতে এটুকুই থাক সবশেষে একটাই কথা বলবো ভালো থাকুন এবং সুস্থ থাকুন